श्रावण मासे भगवान भोलेनाथ आपनार बाड़ीते एले एई दशटी संकेत दिए थाकें। एई दशटी संकेतेर मध्य एकटी संकेतो जदि आपनि पान ताहले आपनि 100% शिओर हये जाबेन जे आपनार बाड़ीते स्वयं देवादिदेव महादेव तथा भोलेनाथ एसेछे। तो बंधुरा, अनेक समय हय कि आमरा श्रावण मासे देवादिदेव महादेवेर पूजा करि, शिवेर माथाय जल ढालि, अनेक किछु व्रत पालन करि, समस्त किछु किन्तु करि, किन्तु अनेक समय हय कि आमादेर जेई एत किछु आचार आचरण करछि तार रेजाल्ट आमरा पाच्छि कि सेटा सठिक সময় আমরা বুঝতে পারি না, বা ভোলে বাবা আমাদের পূজায় সন্তুষ্ট হয়েছে কি হয়নি সে বিষয়ে আমরা জানতে পারি না। তো আজকের ভিডিওতে আমি 10খানা সংকেতের কথা আমি বলবো। এই 10টা সংকেতের মধ্যে আপনি যদি একটা সংকেতও পেয়ে থাকেন তাহলে আপনি 100% শিওর হয়ে যাবেন যে স্বয়ং ভগবান শিব তথা ভোলেনাথ আপনার বাড়িতে এসেছেন এবং আপনার পূজাতে সন্তুষ্ট হয়েছেন। অনেক সময় আমরা বুঝতে পারি না, পূজা পাঠ করি কিন্তু ভোলে বাবা আমাদের বাড়িতে এসে যে সংকেত দেয় সেই সংকেত আমরা জানি না বলে অনুভব করতে পারি না। তো আজকের এই ভিডিওতে আপনারা জেনে নেবেন যে যদি দেবাদিদেব মহাদেব আপনার বাড়িতে আসেন তাহলে কি সংকেত দিয়ে থাকেন। তো বন্ধুরা, যারা এই সংকেত সম্পর্কে ডিটেলস জানতে চাইছেন তারা অবশ্যই ভিডিওটিকে এক মুহূর্ত স্কিপ না করে ভিডিওটিকে এক্ষুনি লাইক করে ভিডিও কমেন্ট বক্সে হরে হরে মহাদেব অবশ্যই কমেন্ট করে জানান বন্ধুরা। বন্ধুরা, এই যে শ্রাবণ মাস প্রচণ্ড পবিত্র মাস, এই শ্রাবণ মাসে কিন্তু দেবাদিদেব মহাদেব যাদের বাড়িতে বিশেষ করে শিব ঠাকুর আছে বা শিবলিঙ্গ আছে তাদের বাড়িতে অবশ্যই আসেন। যে বাড়িতে ভক্তি ভরে শিব পূজা করা হয়, শিবের আরাধনা করা হয় তো তাদের বাড়িতে তো অবশ্যই আসেন। তো শিব ঠাকুর আপনার বাড়িতে যে আসেন তার প্রমাণ আপনি কিভাবে পাবেন আজকে ভিডিওতে আমি 10খানা সংকেতের কথা বলবো। এই 10খানা সংকেতের মধ্যে যদি একটা সংকেত বা একটা লক্ষণ আপনি দেখতে পান তাহলে আপনি 100% শিওর হয়ে যাবেন যে স্বয়ং দেবাদিদেব মহাদেব আপনার বাড়িতে পা রেখেছেন। প্রথম সংকেত, শিবপুরাণে উল্লেখ করা আছে যে যে বাড়িতে দেবাদিদেব মহাদেব তথা ভোলে বাবা আসেন সেই বাড়িতে ভক্তির মহল ছেয়ে যায়। ইয়েস বন্ধুরা, যদি আপনি দেখেন যে আপনার বাড়িতে হঠাৎ করে ভক্তির মহল ছেয়ে গিয়েছে, সবাই পুজো পাঠ করতে ব্যস্ত হয়ে যাচ্ছে, সবাই ভোলে বাবার নামগান করছে, তাহলে আপনি 100% শিওর হয়ে যাবেন যে আপনার বাড়িতে কিন্তু দেবাদিদেব মহাদেব এসেছেন। কারণ শিবপুরাণে এটা বলাই আছে যে যে বাড়িতে দেবাদিদেব মহাদেব যান তার সাথে সাথে কিন্তু তার যে দূত ভক্তি দেবীও কিন্তু যান, তিনি হাত জড়ো করে তার পেছনে পেছনে যান, আর ভক্তি দেবী যেখানে যান সেখানে কিন্তু ভক্তির মহল ছেয়ে যায়। তাই আপনার বাড়িতেও যদি হঠাৎ করে ভক্তির মহল ছেয়ে যায় তো আপনি 100% শিওর হয়ে যাবেন যে আপনার বাড়িতে কিন্তু দেবাদিদেব মহাদেব পা রেখেছেন। দ্বিতীয় লক্ষণ, ধরুন আপনার বাড়ি কোনো একজন ব্যক্তি বা দুজন ব্যক্তি কখনো পূজা পাঠ করে না কিন্তু হঠাৎ করে তার পূজা পাঠে মতি এসে গেল, হঠাৎ করে সে ভোলে বাবার নামগান করছে, শিবের মন্ত্র জপ করছে, শিবের পূজা করছে, শিবলিঙ্গে জল অর্পণ করছে, শিবের জন্য মন্ত্র জপ করছে, রুদ্রাক্ষ মালা কিনে আনছে, এই টাইপের বিভিন্ন আচরণ করতে লেগে গিয়েছে। ইয়েস বন্ধুরা, এই টাইপের আচরণ যে ব্যক্তি কখনো ধর্ম নিয়ে থাকে না, যে ব্যক্তি কখনো পূজা পাঠ করে না, তারা যদি করে তাহলে আপনি 100% শিওর হয়ে যাবেন যে আপনার বাড়িতে কিন্তু দেবাদিদেব মহাদেব আবির্ভূত হয়েছেন এবং তার কারণেই কিন্তু আপনার বাড়ির যে সমস্ত মেম্বাররা পূজা পাঠ করে না তারা হঠাৎ করে ভক্তিতে লীন হয়ে গিয়েছেন। তিন নম্বর লক্ষণ, যখন ভোলে বাবা তথা দেবাদিদেব মহাদেব আপনার বাড়িতে আসেন তার সাথে সাথে দেবাদিদেব মহাদেবের যে দূত, দেবাদিদেব মহাদেবের যে ভক্তবৃন্দ তারাও কিন্তু আসে। তো আপনার বাড়িতে যদি আপনি হঠাৎ করে বারবার জোড়া সাপ দেখতে পান, অর্থাৎ সাপের শঙ্খ লেগেছে আপনার বাড়ির আশেপাশে বা আপনি কোথাও যাচ্ছেন বারবার সাপের শঙ্খ লাগা দেখতে পান, বা জোড়া আপনি বিছে বেরিয়ে গেল সেটা যদি দেখতে পান, তো এই টাইপের ঘটনা যদি আপনি বারবার দেখতে পান তাহলে আপনি জানবেন যে স্বয়ং দেবাদিদেব মহাদেব এবং মাতা পার্বতী আপনার বাড়িতে এসেছেন। তো বন্ধুরা, অনেক সময় আমরা সাপ বিছে দেখলে আমরা ভয় পাই এবং সেগুলোকে মেরে ফেলতে চাই। তো বন্ধুরা, যখনই শ্রাবণ মাসে বিশেষ করে সাপের শঙ্খ লাগা দেখবেন তখন আপনি কিন্তু তাদেরকে তাড়িয়ে দেবেন না বা মারবেন না, আপনি বরঞ্চ একটু দূরে থেকে ভগবান ভোলেনাথ মাতা পার্বতীর কাছে প্রার্থনা করবেন যে তেনারা যেন আপনার মঙ্গল করেন। তো বন্ধুরা, আস্তে আস্তে দেখবেন যে যেই সাপ, যেই সমস্ত সাপের শঙ্খ লাগা বা যে সমস্ত এগুলো ছিল তাদেরকে, তারা কিন্তু তাদের কাজ হয়ে গেলে আপনার বাড়ি ছেড়ে চলে যাবেন, অর্থাৎ আপনাকে কোনো একটি রূপের মাধ্যমে দর্শন দিয়ে কিন্তু তাদের প্রমাণ দিয়ে তারা কিন্তু চলে যাবে। এই মুহূর্তে বা এই সময় আপনারা কিন্তু শিবের দূতদের কখনোই মারবেন না, প্রার্থনা করবেন, অটোমেটিক্যালি ওরা কিন্তু চলে যাবে। চার নম্বর লক্ষণ, আপনি পূজা পাঠ করছেন, ভোলে বাবার পূজা করছেন, ভোলে বাবার মন্ত্র জপ করছেন, হঠাৎ আপনি দীপকের মধ্যে ফুলের রূপ যদি দেখতে পান। ইয়েস বন্ধুরা,
আপনারা দেখবেন যে যারা প্রচণ্ড ভক্ত করেন, প্রচণ্ড ভক্তি করেন, শিবের পূজা করেন, তারা কখনো কখনো কিন্তু ওই যে দীপক বা প্রদীপের জ্যোতি জ্বলছে সেটাকে কখনো একটা ফুলের রূপের মতো মনে হতে পারে। তো বন্ধুরা, এটা যদি আপনার মনে হয়, কখনো মনে হতে পারে এটা কি মনের ভুল? তো বন্ধুরা, এটা মনের ভুল নয়। যদি ফুলের জ্যোতি আপনি দেখেন তাহলে আপনি পরিষ্কার হয়ে যাবেন যে দেবাদিদেব মহাদেব আপনার ঠাকুর ঘরে এসেছেন, আপনার পূজা পাঠে প্রচণ্ড সন্তুষ্ট এবং তিনি আপনাকে আশীর্বাদ করেছেন। এই জন্য আপনি কিন্তু প্রচণ্ড লাকি বন্ধুরা। তাই কখনো যদি পূজা পাঠ করাকালীন যে প্রদীপ বা দীপক জ্বলছে তার মধ্যে ফুলের স্বরূপ দেখতে পান তাহলে আপনি অবশ্যই হর হর মহাদেব আপনি বলবেন এবং দেবাদিদেব মহাদেবের মন্ত্র জাপ শুরু করবেন। পাঁচ নম্বর সংকেত, শ্রাবণ মাসে আপনি পূজা পাঠ করছেন, প্রচুর ভোলে বাবাকে ডাকছেন, দেখছেন মন্দিরে কালো পিঁপড়ের লাইন সারি সারি হয়ে চলছে, আপনি প্রায় প্রতিদিনই দেখতে পাচ্ছেন, তাহলে আপনি একদম 100% শিওর হয়ে যাবেন যে আপনার মন্দিরের মধ্যে কিন্তু দেবাদিদেব মহাদেব প্রবেশ করেছেন বন্ধুরা। তাই অবশ্যই ওই সময় আপনার যে মনোবাঞ্ছা আছে সেটা দেবাদিদেব মহাদেবকে দেবের কাছে আপনি আন্তরিকভাবে জানান, দেখবেন খুব তাড়াতাড়ি আপনার যে স্বপ্ন আছে, যে মনোবাঞ্ছা আছে দেবাদিদেব মহাদেবের আশীর্বাদে সেটা কিন্তু পূর্ণ হয়ে যাবে। ছ নম্বর লক্ষণ, আপনি পূজা পাঠ করছেন হঠাৎ করে আপনার মনে হতে পারে যে ঘরের যে বাতাবরণ, ঘরের যে আবহাওয়া আছে সেটা একদম শান্ত হয়ে গেল এবং আপনার পূজা পাঠের যে ধূপ দীপের যে গন্ধ সেটা ছাড়াও অন্য একটা আলাদা ধরনের গন্ধ, যে গন্ধ আপনি কখনো অনুভব করেননি, হঠাৎ করে চলে এলো, বা যেই গন্ধ বা যে সেন্ট আপনি আপনার পূজা ঘরে ইউজ করেননি সেই টাইপের দিব্য কোনো গন্ধ যদি আপনি অনুভব করতে পারেন তাহলে আপনি 100% শিওর হয়ে যাবেন যে স্বয়ং দেবাদিদেব মহাদেব কিন্তু আপনার পূজা ঘরে প্রবেশ করেছেন এবং আপনার পূজা এবং আপনার প্রার্থনাটাই সন্তুষ্ট হয়েছেন এবং আপনাকে আশীর্বাদ করছেন। সাত নম্বর, শিবপুরাণে উল্লেখ আছে যে যে বাড়িতে শিবপুরাণের পাঠ করা হয়, শিবের মন্ত্র জপ করা হয়, সবসময় ভোলে বাবার নাম গান করা হয়, সেই বাড়িতে কিন্তু দেবাদিদেব মহাদেব আসেন। অর্থাৎ আপনার বাড়িতে যদি প্রতিনিয়ত শিবপুরাণের পাঠ করা হয়, সবসময় হর হর মহাদেব, আপনি শিবের যে কোনো মন্ত্র জপ করতে পারেন, যে কোনো শিবের ধ্যান জ্ঞান আপনি যদি করেন, শিবের কাছে প্রার্থনা করেন, তাহলে আপনি 100% আপনি শিওর হবেন যে আপনার বাড়িতে অবশ্যই দেবাদিদেব মহাদেব আসবেন। আট নম্বর, যেই বাড়িতে রামচরিত মানস পাঠ করা হয় বন্ধুরা, যেই বাড়িতে রামচরিত মানস পাঠ করা হয়, রামের পূজা করা হয়, জয় শ্রীরাম ধ্বনি উচ্চারিত করা হয়, সেই বাড়িতেও কিন্তু শিব ঠাকুর আসেন, কারণ স্বয়ং শিব ঠাকুর কিন্তু রাম লক্ষণের প্রচণ্ড ভক্ত এবং প্রচণ্ড ভালোবাসেন। তাই যে বাড়িতে রামের পূজা করা হয় সেই বাড়িতেও কিন্তু শিব এবং মাতা পার্বতী অধিষ্ঠিত হন। ন নম্বর লক্ষণ, যদি আপনি দেখেন যে আপনার বাড়িতে গোমাতা বারবার আসে, ইয়েস বন্ধুরা, আপনি দেখছেন যে আপনি শিব পূজা করছেন, বারবার গোমাতা আপনার বাড়িতে আসছে, এসে আপনার কাছে আদর খেতে চাইছে, একদিন নয় বারবার এটা হচ্ছে, তাহলে আপনি 100% শিওর হয়ে যাবেন যে আপনার বাড়িতে দেবাদিদেব মহাদেব অধিষ্ঠিত হয়েছেন। এবং আপনি যদি দেখেন যে ষাঁড় এসে আপনার বাড়ির সামনে বসে পড়ছে বারবার, তাহলেও আপনি জানবেন যে আপনার বাড়িতে দেবাদিদেব মহাদেব এসেছেন, কারণ গোমাতা এবং ষাঁড় এরা কিন্তু দেবাদিদেব মহাদেবের প্রচণ্ড ভক্ত। যখন দেবাদিদেব মহাদেব আপনার বাড়িতে আসে এই অবলা পশুগুলো কিন্তু আগে টের পেয়ে যায় এবং তারা সাক্ষাৎ করার জন্য আপনার বাড়িতে আসেন। তাই বন্ধুরা, অবশ্যই এই সময় গোমাতা এলে তাদেরকে কিছু আপনি প্রসাদ কিছু খেতে দিন, আপনার সাধ্যমতো রুটি দিন, দেখবেন দেবাদিদেব মহাদেবের আশীর্বাদে আপনার কল্যাণ হবেই হবে। দশ নম্বর যে লক্ষণটা বলবো, এটা প্রচণ্ড শক্তিশালী লক্ষণ, যদি আপনি স্বপ্নে দেবাদিদেব মহাদেব আপনাকে আশীর্বাদ দিচ্ছেন দেখতে পান, বা স্বপ্নে আপনি যদি দেবাদিদেব মহাদেবের ডমরু, দেবাদিদেব মহাদেবের ত্রিশূল, স্বপ্নে দেবাদিদেব মহাদেবের গলার যে সাপ সেগুলো দেখতে পান, তাহলে আপনি 100% শিওর হয়ে যাবেন যে দেবাদিদেব মহাদেব কিন্তু আপনার বাড়িতে এসেছেন। তাহলে বন্ধুরা, আপনি যদি এই 10টা লক্ষণের মধ্যে একটি লক্ষণও কখনো দেখে থাকেন তাহলে আপনি 100% শিওর হয়ে যান যে আপনার বাড়িতে কিন্তু দেবাদিদেব মহাদেব এসেছে। আর এই 10টি লক্ষণের মধ্যে কোন লক্ষণটি আপনি অনুভব করেছেন, যদি কোনো লক্ষণ অনুভব করে থাকেন অবশ্যই ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। তো আজকের মতো আমি আপনাদের থেকে বিদায় নিচ্ছি, কাল আবার নতুন কোনো ভিডিও নিয়ে আমি অবশ্যই আপনাদের সামনে উপস্থিত হব। আমি আপনাদের চিরবন্ধু পলাশবর, ইকো শক্তিশালী এনার্জি লিঙ্ক টিচার, নমস্কার।